মাধ্যমিক ইতিহাস স্পেশালে আজকে আমরা আলোচনা করবো তাম্রলিপ্ত জাতীয় সরকার কি কি উদ্যোগ নিয়েছিল সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে তাম্রলিপ্ত জাতীয় সরকার তার মাত্র একুশ মাসের শাসনকালে যে সকল উদ্যোগ গ্রহণ করেছিল তা হলো, উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের ভয়ঙ্কর সাইক্লন বিধ্বস্ত অসহায় মানুষের পাশে না দাঁড়িয়ে ব্রিটিশ সরকার তমলুক থানা দখলের প্রতিশোধের রাজনীতি করেছিল তখন তাম্রলিপ্ত জাতীয় সরকার ঘূর্ণিঝড় আক্রান্ত অসহায় দুর্গত মানুষের জন্য ত্রাণ ও পুনর্বাসনের কাজে ঝাঁপিয়ে পড়েছিল তাম্রলিপ্ত জাতীয় সরকারের বিদ্যুৎ বাহিনী ভোগিনী সেনা আইন শৃঙ্খলা কমিটি শান্তি প্রতিষ্ঠা করার উদ্যোগ নেওয়ার পাশাপাশি সালিসি সভা করে গ্রাম স্তরের বিবাদ মেটানোর উদ্যোগ নিয়েছিল এছাড়া স্বাস্থ্য শিক্ষা কৃষি প্রভৃতি ক্ষেত্রে তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠনমূলক উদ্যোগ গ্রহণ করেছিল